ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতু। প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন, ইন্নাল হালাল বাইয়িনুন ওয়া ইন্নাল হারাম বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুস্তাবিহাত। যে হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, নবী করিম সাল্লাম বলেছেন হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, এর উভয়ের মাঝে আছে কিছু সন্দেহপূর্ণ জিনিস। সুতরাং সন্দেহপূর্ণ জিনিসগুলো ছেড়ে দেওয়াই ভালো। যে সমস্ত জিনিস গ্রহণ করতে আপনাদের সন্দেহ লাগে, ক্রয় করার পর সন্দেহ লাগে এটা হালাল না হারাম, ওটা বাদ দিবেন, ওটা বাদ দিয়ে যেটা সুস্পষ্ট সেটা গ্রহণ করবেন। হালাল জিনিসের অভাব নেই। যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস ছেড়ে দিল, সে নিজের দিনকে, নিজের সম্মানকে মুক্ত করে নিল, নিরাপদ করে নিল। সেই হিসেবে হালাল হারামের সন্দেহ হলে বাদ দিবেন, হালালটা গ্রহণ করবেন। হারাম হালাল হারামের সন্দেহ হলে ওইটা হারামের দিকটাই প্রাধান্য পায়, ওইটা হারামই হয়ে যায়, দেখা যাবে খোঁজ নিয়ে সেটা আসলে হারাম। সুতরাং সন্দেহ জিনিস সন্দেহযুক্ত জিনিস গ্রহণ না করাই ভালো। ধন্যবাদ।